মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানের সাথে এবার একই পর্দায় হাজির হবেন বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। এর আগে রাজকুমার হিরানি পরিচালিত পিকে সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন রণবীর। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন আমির। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয়ের জন্য রাজি হয়েছেন এই দুই তারকা অভিনেতা। আগামী বছরের শেষ অংশে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, তাদের একসঙ্গে সিনেমায় অভিনয় নিয়ে এখনও বেশি কিছু জানা যায়নি। আমির ও রণবীর দুজনই চিত্রনাট্য পছন্দ করেছেন এবং অভিনয় করতে রাজি হয়েছেন। সিনেমাটি প্রযোজনা করবেন আমির খান। আগামী 14 এপ্রিল মুক্তি পাচ্ছে আমিরের লাল সিং চাড্ডা সিনেমাটি। টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ফরেস্ট গাম্প সিনেমার হিন্দি রিমেক এটি। আমিরের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছে ভায়াকম। অন্যদিকে শমশেরা সিনেমায় দেখা যাবে রণবীরকে। লাভ রঞ্জনের একটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় এই অভিনেতার ব্রহ্মাস্ত্র। এই সিনেমায় প্রথমবারের মতো প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর।